হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। 10 থেকে 12 হাজার টাকা বাজেটের মধ্যে একটি ভালো মানের ডিভাইসের জন্য কিন্তু আমরা অনেকেই অপেক্ষা করি, কারণ আমাদের বাংলাদেশে এই বাজেটের ইউজারের সংখ্যা কিন্তু অনেক বেশি আর এই প্রাইস রেঞ্জটাও বেশ কম্পিটিটিভ। আমরা এর আগে দেখেছি ওয়ালটন RX7 Mini খুব ভালো সাড়া ফেলেছিল এই প্রাইস রেঞ্জের মধ্যে এবং প্রচুর মানুষ কিন্তু সেই ফোনটি কিনেছিল, ভালো পারফরমেন্সও পেয়েছে। তারপর থেকে ওয়ালটনের প্রতি সবারই একটা প্রত্যাশা ছিল RX7 Mini ট্রু সাকসেসর কবে আসবে সেটা নিয়ে, আর সেটি অলরেডি চলে এসেছে। আর এটি হলো ওয়ালটন প্রিমো RX8 Mini, যার জন্য সবাই এত অধীর আগ্রহে বসেছিলেন। আমি এই ফোনটি হাতে পেয়েছি, এখন আনবক্স করিনি, কারণ আমি চেয়েছি আপনাদের সাথে ফোনটির আনবক্স করতে এবং আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করতে। তাহলে চলুন আমরা শুরুতে ঝটপট দেখে নেই বক্সের ভেতরে কী কী থাকছে। A few moments later. তো বক্স আর এন্ট্রি কার্ডটা নিয়ে আমি হাজির। বক্সের উপরের দিকে লেখা আছে এই ফোনটির মডেলের নাম্বার লেখা, প্রিমো RX8 Mini, এবং ব্যাকসাইডে আমরা কিছু হাইলাইটেড ফিচার লেখা দেখছি। যেমন এই ফোনটিতে দেওয়া হচ্ছে 6.3 ইঞ্চের ফুল HD+ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট, AI3 রিয়ার ক্যামেরা সেটআপ, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই ইয়েলো এবং ব্লু কালারের যে কম্বিনেশন, খুব চমৎকার লাগছে দেখতে। সো বক্স খুলে কিন্তু আমরা প্রথমে দেখছি মোবাইল ফোনটি রয়েছে। খুবই চমৎকার দেখতে ফোনটি, কিন্তু একদম ব্ল্যাক কালারের, ব্যাকপার্টটি একদম গ্লাস বিল্ড, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। তারপর বক্সে আমরা পেয়ে গেলাম একটি ওয়ারেন্টি কার্ড, রয়েছে একটি গ্লাস প্রোটেক্টর, পেয়ে গেলাম একটা আমরা টিপিও কেস, খুবই সফট এবং কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে, রয়েছে একটি USB Type-C চার্জিং কেবল, 10 ওয়াটের চার্জার, একটি ইয়ারফোন এবং সবশেষে একটি সিম ইজেক্টর পিন। সো এই হচ্ছে এই ফোনটির বক্স কম্পোনেন্ট। তো এবার আমরা চলে যাচ্ছি ডিভাইসটির দিকে। A few moments later. তো আমি আনবক্স করার পর ফোনটিকে ফুল সেটআপ দিয়ে নিলাম এবং আমি কতক্ষণ ব্যবহার করলাম। সো প্রথমে আমি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। আমার কাছে ডিজাইনটা পার্সোনালি খুব ভালো লাগছে এবং আমরা দেখতে পাচ্ছি ফোনটির কিন্তু আপনারা একটি কালার ভ্যারিয়েন্ট পাবেন, সেটা হচ্ছে ব্ল্যাক, যেটা আমার হাতে রয়েছে, এবং ফোনটি কিন্তু খুব গ্লসি। আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব আপনি অবশ্যই ব্যাক কভারটি ইউজ করবেন। এবং ফোনটির ডান পাশে কিন্তু দেওয়া হয়েছে পাওয়ার বাটন এবং তার উপরেই রয়েছে ভলিউম রকার, ভলিউম আপ এবং ডাউন করার জন্য। তো প্রথম অবস্থাতে আমার কাছে এই বাটনগুলো বেশ ক্লিকি মনে হয়েছে এবং ঠিকঠাক পজিশনেই আছে। আর উপরের দিকে থাকছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর বাম পাশে দেওয়া হয়েছে একটি হাইব্রিড সিম কার্ড স্লট, এখানে আপনারা 2টি সিম কার্ড অথবা 1টি মেমোরি কার্ড এবং 1টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। তার ঠিক নিচেই রয়েছে একটি সিকিউরিটি স্লাইডার। আমরা নিচের দিকে পাচ্ছি বটম ফায়ারিং স্পিকার, USB Type-C চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং রয়েছে 3.5mm অডিও জ্যাক। এবং এই বাজেটে ওয়ালটন USB Type-C চার্জিং পোর্ট দিয়েছে, যা আসলে একটি অ্যাপ্রিশিয়েট করার মতো বিষয়। ফোনটি আমার কাছে অনেক লাইট ওয়েট মনে হচ্ছে। তো অ্যাকচুয়াল ওয়েট কত সেটা আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। ফোনটির ওয়েট মাত্র 178 গ্রাম, আমার কাছে খুবই ভালো লাগছে। বিশেষ করে যারা এই বাজেটের ইউজার রয়েছে তারা কিন্তু মোটামুটি একটু লাইট ওয়েট ফোন হলে বেশি ভালো হয় তাদের জন্য ব্যবহার করতে। ব্যাকপার্টে রয়েছে AI3 ক্যামেরা সেটআপ এবং তার পাশেই রয়েছে একটি LED ফ্ল্যাশলাইট। এছাড়া থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্ক্যানারের পজিশন আমার কাছে ঠিকঠাকই লাগছে। এছাড়া এর ডিসপ্লে সেক্টরে দেওয়া হয়েছে 6.3 ইঞ্চের ফুল HD+ IPS ইনসেল ডিসপ্লে। তো প্রথম অবস্থাতে কিন্তু আমার কাছে এই ফোনটির ডিসপ্লের কোয়ালিটি ভালো লাগছে এবং ব্রাইটনেসও ঠিকঠাক আছে। আর বেজেলের কথা বললে বেজেল আমার কাছে ঠিকঠাক লাগছে, চিন এরিয়া আমার কাছে একটু বড় লাগছে, যদি আরেকটু থিন করা যেত খুব ভালো লাগতো দেখতে। আর এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক পার্ট উভয় পার্টে কিন্তু আপনারা পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। সো ওভারঅল আমার কাছে এই প্রাইস রেঞ্জে এই ফোনটির যে ডিসপ্লের কোয়ালিটি এবং এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো লেগেছে। এবার তাহলে কথা বলি ফোনটির চিপসেট নিয়ে। এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেট। এই চিপসেটটি মূলত 14 nanometer আর্কিটেকচারে বিল্ড করা, এর হাইয়েস্ট ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এটি একটি অক্টাকোর চিপসেট। আর সাথে দেওয়া হয়েছে GPU হিসেবে Adreno 512, এবং ফোনটিতে তো থাকছে 4GB RAM, 64GB ROM। এই চিপসেটের পারফরমেন্স ফার্স্ট ইম্প্রেশনে আমার কাছে ভালোই লাগছে। আপনারা যদি অনেকেই এই ফোনটির গেমিং পারফরমেন্স দেখতে চান তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য এই ফোনটির ডেডিকেটেড গেমিং রিভিউ নিয়ে আসবো। এছাড়া কিন্তু ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে AI3 ক্যামেরা সেটআপ, প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 12 মেগাপিক্সেলের, এখানে থাকছে সনি সেন্সর, সনি IMX486 এবং দেওয়া হয়েছে অ্যাপারচার 1.8। এছাড়া আছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্টে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
আপনাদের জন্য কয়েকটি পিকচার স্যাম্পল আমি দিয়ে রাখছি, আশা করছি আপনারা কোয়ালিটি বুঝতে পারছেন। আর পিকচার কোয়ালিটি কেমন পেলাম সেটা নিয়ে একদম ডিটেলসে আলোচনা করব আমি ফুল রিভিউতে। তো সবশেষে ফোনটির রয়ে গেল ব্যাটারি সেক্টর। ফোনটিতে দেওয়া হচ্ছে 3600 mAh-এর একটি ব্যাটারি এবং 18W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট। আর বক্সে পাবেন আপনারা 10W-এর চার্জার। আমার কাছে ব্যাটারি একটু কম লাগছে, যদি অন্তত 4000 mAh-এর ব্যাটারি থাকতো তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, আমি কেমন চার্জিং ব্যাকআপ পেলাম সব কিছু আপনাদেরকে জানাবো। সো ফাইনালি আমরা একদম ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি এবং আশা করছি এই ফোনটি সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেয়ে গিয়েছেন। আর প্রাইসের কথা বলতে গেলে আমি এখন পর্যন্ত জানি এই ফোনটি 10-12,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আসবে এবং এই প্রাইস রেঞ্জে আমার কাছে খুব নাইস প্যাকেজ লাগছে। এন্ট্রি বাজেটের ফোন হিসেবে খুবই কম্প্যাক্ট একটা ফোন। আর ফুল রিভিউতে তো আলোচনা করবো এই ফোনটি আসলে আপনাদের জন্য কেমন হবে এবং এটি কি আসলেই RX7 Mini ট্রু সাকসেসর হতে পারলো কিনা। তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার সাথে আবারও দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন। আসসালামু আলাইকুম।